আজকে মনে মনে ভাবলাম যে ইউটিউব সম্পর্কে কিছু আলোচনা শেয়ার করব। যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন তাদের তো কোনো সমস্যা নেই, সমস্যা হলো আমার মতো অনেক ইউটিউবার আছেন যে ইউটিউব সম্পর্কে অনেক অজানা বিষয় রয়েছে। এক নম্বর সমস্যা হলো সাবস্ক্রাইবারের সংখ্যা নিয়ে। আমরা অনেকে ভাবি যে সাবস্ক্রাইবারের সংখ্যা কীভাবে কমে গেল, ইউটিউব কেটে নিল না কেউ কেটে নিল না সাবস্ক্রাইবাররা তুলে নিল। যাদের সাবস্ক্রাইবার নিয়ে সংশয় রয়েছে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই অনেক পরিশ্রম করি, সময় দিই। চলুন আলোচনা করা যাক। প্রথমে যাবেন ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার সংখ্যাটা দেখছেন, উপরে দেখা যায় 110 সাবস্ক্রাইবার্স। তো এখানে দেখা যায় সাবস্ক্রাইবার চেঞ্জ 51 দেখা যায়। ভিউ মোরে যাবেন। ভিউ মোরে গেলে দেখতে পাবেন ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউস। এখানে সাবস্ক্রাইবারে টিপ দিবেন। তো সাবস্ক্রাইবারে টিপ দিলে উপরে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার 51 দেখাচ্ছে। তো লাস্ট 28 ডেজ, 28 দিন, লাস্ট 28 দিন এখানে টিপ দিবেন। এখানে টিপ দিলে দেখতে পাবেন লাস্ট 7 ডেজ, লাস্ট 28 ডেজ, লাস্ট 90 ডেজ, লাস্ট 365 ডেজ, লাইফ টাইম। নিচে দেখতে পাচ্ছেন অগস্ট, জুলাই, জুন, মে, এপ্রিল, মার্চ, এভাবে থাকবে। তো আপনারা লাইফ টাইমে টিপ দিবেন। লাইফ টাইমে টিপ দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 110। এখানে যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হলো সঠিক সংখ্যা। এরপরে ব্যাক করবেন, দেখুন এখানে সাবস্ক্রাইবার চেক করা হলো। এবারে দেখুন লাস্ট 28 ডেজ, এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে, ওয়াচ টাইম দেখাচ্ছে 67.2। এখানে টিপ দেবেন, টাইমটা দেখেন লাস্ট 28 ডেজ লাইফ টাইমে দেখেন। তো এখানে দেখেন 268.1, এটাই হলো সঠিক ওয়াচ টাইম। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।